नमस्कार सुप्रिय दर्शक मंडली, आमि अर्णव और आमार यूट्यूब चैनल छाद बागाने आपनादेर स्वागत जानिए आजकेर भिडियो करब। तो आज के देखाबो जे पाता छिद्रकारी बा पाता सुरंगकारी जे पोका आछे, एई पोका जेटाके आमरा लिम माइनर बा मैप पोका नामेओ आमादेर काछे परिचित, एई पोकार आमरा কিভাবে জৈবিক দমন করতে পারি এবং কিভাবে রাসায়নিক দমন করতে পারি এই দুটি পদ্ধতি আমি আজকে আমার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আজকে ভিডিওতে যাওয়া যাক। আমার এই ছাদ বাগানে যে ঝিঙে গাছটি আছে, এই ঝিঙে গাছটিতে এরকম ম্যাপ পোকার আক্রমণ হয়েছে। এই ম্যাপ বা লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা এইগুলো কি বলা হয়, দেখতে পাচ্ছেন ম্যাপ পোকাকে বলার কারণ এই ম্যাপের মতো যে দাগ করে দেয় পাতার মধ্যে, এই কারণে এই পোকাটির নাম হচ্ছে ম্যাপ পোকা। তো এই ম্যাপ পোকার আমরা রাসায়নিক এবং জৈবিক দুটিভাবেই দমন করতে পারি। তো রাসায়নিক দমনটা আমরা করতে পারবো তখনই যখন এই পোকাটির আক্রমণের প্রথম ভাগে জৈবিক দমনটা করতে পারবো, আর রাসায়নিক দমনটা আমাদের কিন্তু করতে হবে এটি যদি ব্যাপকভাবে আক্রমণ হয়ে যায় আমাদের গাছে। এই লিপ মাইনর বা ম্যাপ পোকা আমাদের যে কোনো গাছেই কিন্তু আক্রমণ করতে পারে, সেটা লেবু গাছ হোক বা টমেটো গাছ হোক বা ঝিঙে গাছ হোক বা শসা গাছ হোক, যে কোনো গাছেই কিন্তু এই পোকার প্রচুর আক্রমণ হয়। তো আমি এবার দেখাবো যে আমরা জৈবিকভাবে কীভাবে এই পোকার আমরা দমনটা করতে পারি, তারপরে আমি রাসায়নিকটা দেখাবো। ম্যাপের মতো হয়ে এসেছে এবং এর শেষ প্রান্তে একটি হলুদ লার্ভা এটাকে দেখতে পাবেন। এই পোকাগুলির স্ত্রী পোকাটি এসে পাতা ফুটো করে ডিম পাড়ে এবং ডিমটি লার্ভা হয়ে এইভাবে একদম প্রথম দিকে থাকে। তো আমি দেখাবো যে দেখুন এইটিকে যদি আমরা কোনো পিন বা কোনো সূচালো কোনো জিনিস দিয়ে আলতো করে তুলি তখন কিন্তু এই লার্ভাটিকে আপনারা বের করতে পারবেন। এই দেখুন কিভাবে একদম কিরমির মতো দেখাচ্ছি আমি যতটা দেখানো সম্ভব হয়। এই দেখুন একদম কিরমির মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পোকার কিন্তু লার্ভা। একদম ছোট্ট দেখতে পাচ্ছেন আমার পিনের ডগটি, লক্ষ্য করুন। এইভাবে আপনারা যদি প্রত্যেকটি লার্ভাকে নষ্ট করে দিতে পারেন এরকম কোনো পিন দিয়ে বা কোনো সূচালো, দেখুন এখানে আবার একটি লার্ভা দেখতে পাচ্ছেন। এই যে দুটি লার্ভা দেখাচ্ছি আমি, এগুলিকে যদি আপনারা এরকম পিন দিয়ে নষ্ট করে দিতে পারেন সূচালো কোনো জিনিস দিয়ে, তাহলে কিন্তু আপনাদের গাছকে আপনারা এইভাবে জৈবিকভাবে দমন করতে পারবেন। তো আরেকটি আমি যেটা বলবো, অবশ্যই আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, তাতে গাছের যে ওপরের অংশ এবং নিচের দিকে একটি ভালোভাবে যদি আমরা স্প্রে করতে পারি তো তখন কিন্তু একটা কোটিং হবে, ঠিক আছে। এই কোটিংটা হওয়ার কারণে কী হবে না, পাতাতে যখন কোটিংটা হয়ে যাবে এই স্ত্রী পোকাগুলি এসে আর ডিম পাড়তে পারবে না। এটা গেল জৈবিক দমন। এবার যেটা বলবো আমি যে রাসায়নিক দমনটা কীভাবে করবেন। তো এতক্ষণ আমি ম্যাপ পোকার জৈবিক দমনটা বললাম, এবার রাসায়নিক দমন বলবো। তো রাসায়নিক দমনের ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো এই কৃষি বিষের দোকানে গিয়ে সাইফার 10 এই ওষুধটি 10 ml 1 লিটার জলের জন্য নিয়ে কিন্তু এরকম স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করতে পারেন। তবে আপনারা রাসায়নিক দমনটি তখনই করবেন যখন আপনারা আর জৈবিক দমন করার কোনো জায়গা থাকবে না, অর্থাৎ ব্যাপকভাবে এই পোকার আক্রমণ হয়ে গেলে তখন কিন্তু আপনাদের এই রাসায়নিক দমনের দিকে এগোতে হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি দেখাবো কীভাবে স্প্রেটা করবেন। এরকম 10 ml দেওয়ার পরে যে জলের কালারটি এরকম হয়ে যাবে, 1 লিটার জলের বোতল আমি নিয়েছি এবং এটিকে আপনাদের ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এরকম করে উপর নিচ করে নেবেন, তাতে মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো যখন স্প্রে করবেন অবশ্যই পাতার যেন
ओपर दिक एवं नीचे दिक भालो भावे बीजटी जेनो चारिदिके छड़िए पड़े एवं जाते स्प्रे करबें ताते जेनो जलटी कुआशार मतो हुए छड़िए पड़े सेई दिके विशेष नजर रखते हबे। एते कि हबे पातार प्रत्येकटी अंशे ये बीजटी छड़िए पड़बे आर चेष्टा करबें बिकालेर दिके बीजटीके स्प्रे करार। এই কচি পাতাগুলিতেও কিন্তু আপনাদের ভালো করে স্প্রে করে দিতে হবে, নাহলে এইগুলোতেও কিন্তু আক্রমণ হতে পারে। সমস্ত কিছুটাতে পুরো সম্পূর্ণ গাছটিতে এবং শুধু এই গাছে নয় আপনার বাগানের অন্যান্য গাছেও এই বিষ স্প্রে করে দেবেন, তাতে কিন্তু ভবিষ্যতে এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো এই যেমন লেবু গাছটির পাশে আছে আমি এই গাছটিতেও করে দেব। তো এইরকম যা গাছ থাকবে আপনাদের পাশাপাশি সব গাছই করে দিতে হবে এবং এতে কি হবে না অন্যান্য গাছগুলিতে এই রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা কমে যাবে। আপনারা জানেন যে এই রোগ হলে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। দেখতে পাচ্ছেন এইখানেও দিচ্ছি এরকমভাবে একদম কুয়াশার মতোভাবে ছড়িয়ে যাবে এই গাছগুলি, এইভাবে স্প্রেটা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।